बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, सुबाडा उच्च विद्यालय ऑनलाइन क्लासे सबाई के स्वागतम। आमी मोहम्मद मशीर रहमान, सुबाडा उच्च विद्यालय शिक्षक, केरानीगंज, ढाका 1310। पंचम श्रेणी गणित विषय अंक निये आज के तुम्हारे माझे आलोचना करब। आजकेर पाठ अष्टम अध्याय गड़ निर्णयेर अंक करते गेलेई आमादेर प्रथमे शिखते हबे गड़ काके बोले। सेई गड़ेर संज्ञाय आमरा बोलते पारि गड़ समान समान संख्यागुलिर जोगफल भाग संख्यागुलिर संख्या। एटा तोमादेर छोटो प्रश्नेओ आसते पारे, सेई साथे आमरा आरो दुटी प्रश्न तैरि करते पारि बा सूत्र तैरि करते पारि। से दुटी सूत्रेर मध्ये एकटी सूत्र हच्छे संख्यागुलिर जोगफल समान समान संख्यागुलिर गड़ गुण संख्यागुलिर संख्या, एवं संख्यागुलिर संख्या समान समान संख्यागुलिर जोगफल भाग संख्यागुलोर गड़। এই সূত্রের মাধ্যমেই আমরা গড়ের সমস্ত অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা উদ্দীপকে ফিরে যাব। সেই উদ্দীপকের প্রশ্নটা তিনটি বাক্যে ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে লেখা আছে পিতা ও তিন পুত্রের বয়সের গড় 21 বছর। দ্বিতীয় বাক্যে লেখা আছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর। তৃতীয় বাক্যে লেখা আছে মাতার বয়স 36 বছর। এই তিনটি বাক্যের উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন তৈরি করা হয়েছে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে তিন পুত্রের বয়সের গড় কত, দ্বিতীয় নাম্বার প্রশ্ন পিতার বয়স কত, তৃতীয় নাম্বার প্রশ্ন মাতা পিতা ও তিন পুত্রের বয়সের গড় কত। আমরা এই উদ্দীপকের ব্যবহার করে আমরা তিনটি প্রশ্নের সমাধান করব। সেই প্রথম সমাধানে আমরা যাব ক এর সমাধান। আমাদের প্রশ্নে দেওয়া আছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় 18 বছর। এটাকে কাজে লাগিয়ে আমরা তিন পুত্রের বয়স বের করতে পারব। তাহলে আমরা এই বাক্যই লিখতে পারি যে মাতা ও তিন পুত্র অর্থাৎ মাতা একজন এবং তিন পুত্র তিনজন বা চারজনের গড় বয়স 18 বছর, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে চারজনের মোট বয়স হবে, আমাদের সূত্রের যেটা পেয়েছি সেটা হচ্ছে এই 18 গুণ 4, অর্থাৎ মোট বয়স বের করতে গেলে আমাদের সংখ্যাগুলির গড় গুণ সংখ্যাগুলির সংখ্যা। এই সূত্র ব্যবহার করে আমরা মোট বয়স পেয়ে যাই 4 আটা 32 এর 2, হাতে থাকবে 3, 4 আটকে 4 আর 3 এর 7, 72 বছর। তাহলে চারজনের মোট বয়স আমরা এখানে পেলাম 72 বছর। কিন্তু উদ্দীপকের তৃতীয় বাক্যে লেখা আছে মায়ের বয়স 36 বছর। মায়ের বয়স 36 বছর। এখন আমরা যদি সেই চারজন থেকে যদি মায়ের বয়স বাদ দেই তাহলে থাকবে তিনজন, সেই তিনজন হচ্ছে তিন পুত্র, অর্থাৎ তিন পুত্রের মোট বয়স হবে এই 72 বছর বিয়োগ মায়ের বয়স 36 বছর। তাহলে বিয়োগ করলে আমাদের তিন পুত্রের মোট বয়স থাকবে 36 বছর। এখন আমাদের প্রশ্নে বলছে তিন পুত্রের বয়সের গড় কত, তাহলে আমরা পেলাম তিন পুত্রের মোট বয়স 36 বছর। অতএব তিন পুত্রের বয়সের গড় 36 বছর ভাগ 3 সমান সমান 12 বছর। তাহলে আমরা ক প্রশ্নের সমাধান পেয়ে গেলাম তিন পুত্রের বয়সের গড় কত। তিন পুত্রের বয়সের গড় হচ্ছে 12 বছর। আমরা একটা সমাধান পেয়ে গেলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিতার বয়স কত। এখন আমরা উদ্দীপকের প্রথম বাক্যে লেখা আছে পিতা ও তিন পুত্র, এদের গড় বয়স 21 বছর, অর্থাৎ পিতা ও তিন পুত্র, পিতা 1 আর তিন পুত্র 3 বা 3 আর 1 এ 4 জনের গড় বয়স 21 বছর। অতএব চারজনের মোট বয়স কত হবে,
এই গড় বয়স গুণ সংখ্যা, অর্থাৎ মোট বয়স বের করতে গেলে আমাদের গড় বয়স গুণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে চারজন, আর তাদের গড় বয়স ২১, অতএব তাদের মোট বয়স হবে ৮৪ বছর। এখন ক থেকে আমরা পেয়েছি যে তিন পুত্রের মোট বয়স ৩৬ বছর, ক থেকে পেয়েছি তিন পুত্রের মোট বয়স ৩৬ বছর। এখান থেকে চারজন থেকে যদি আমি তিন পুত্রের বয়স বাদ দেই তাহলে থাকবে পিতার বয়স, পিতার বয়স থাকবে এই মোট বয়স ৮৪ বছর থেকে তিন পুত্রের মোট বয়স ৩৬ বছর, বিয়োগ করলে আমাদের পিতার বয়স থাকবে ৬ আসে কত হলে ১৪ হয়, ৮ হলে হাতে থাকবে ১, ১ আর ৩ এ ৪, ৪ আসে কত হলে ৮ হয়, ৪ হলে, অর্থাৎ পিতার বয়স কত বের করলাম ৪৮ বছর। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নেরও সমাধান পেয়ে গেলাম, পিতার বয়স কত ৪৮ বছর। এবার আমরা তিন নম্বর সমাধান বা গয়ের সমাধানে যাব। গয়ের সমাধানে উদ্দীপক অনুসারে মায়ের বয়স দেওয়া আছে, উদ্দীপক অনুসারে মায়ের বয়স দেওয়া আছে ৩৬ বছর, আর ক থেকে প্রাপ্ত পেয়েছি তিন পুত্রের, ক থেকে প্রাপ্ত পেয়েছি তিন পুত্রের মোট বয়স ৩৬ বছর, ক থেকে প্রাপ্ত তিন পুত্রের মোট বয়স ৩৬ বছর, এবং খ থেকে প্রাপ্ত পিতার বয়স, এবং খ হতে প্রাপ্ত পিতার বয়স ৪৮ বছর। এখন মাতা, পিতা ও তিন পুত্র, মাতা একজন, পিতা একজন, আর তিন পুত্র ৩জন, অর্থাৎ আমাদের জনসংখ্যা হবে ৩ আর ১ এ ৪ আর ১ ৫ জন। তাহলে এই ৫ জনের মোট বয়স কত? ৫ জনের মোট বয়স, মায়ের বয়স ৩৬ বছর, তিন পুত্রের বয়স ৩৬ বছর, এবং পিতার বয়স ৪৮ বছর, ৫ জনের মোট বয়স যোগ করলে হবে ৮, ৬, ১৪, ৮, ৬, ২০, হাতে থাকে ২, ২, ৪, ৬, ৬, ৮, ৩, ৯, ৯, ৮, ৩, ১২, অর্থাৎ ৫ জনের মোট বয়স হবে ১২০ বছর। তাহলে আমাদের গড় বয়সের সংজ্ঞায় আসে যে সংখ্যাগুলির গড় সমান সংখ্যাগুলির যোগফল ভাগ সংখ্যাগুলির সংখ্যা, অতএব ৫ জনের গড় বয়স সংখ্যাগুলির যোগফল ১২০ বছর, এবং সংখ্যাগুলির সংখ্যা ৫ জন, ভাগ করলে ১২কে ৫ দিয়ে ভাগ করলে ২বার যাবে, ৫ দুগুণে ১০, ১২ থেকে ১০ বিয়োগ করলে থাকবে ২, কেটে আনবো ০, ২০, ৪, ৫, ২০, অর্থাৎ এই ৫ জনের পিতা, মাতা এবং তিন পুত্রের বয়সের গড় আমরা ২৪ বছর পেয়ে গেলাম। তোমাদের মধ্যে যদি কারো কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে আবার প্রশ্ন করতে পারো, আর যদি প্রশ্ন নাই থাকে তাহলে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব। সে বাড়ির কাজ হচ্ছে গড় বিষয়ক অঙ্কগুলি বাসায় তোমরা অনুশীলন করবে, এবং সমস্যা হলে ভিডিওর কমেন্টসে লিখে আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।